স্বাধীনতার সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা দেশের মানুষের অধিকার চাই। শিশুরাই জাতির ভবিষ্যৎ ভিত্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে শিশুদের সার্বিক উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। সেজন্যই শিশুদের সকল মৌলিক অধিকার ও তাদের অগ্রগতি নিশ্চিত করার জন্য সংবিধানে নির্দিষ্টভাবে বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুর ভবিষ্যৎ নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য জন্ম নিবন্ধনের বিকল্প নেই। শিশুর বিভিন্ন অধিকার নিশ্চিত করা এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নাগরিক অধিকার রক্ষায় জন্ম নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। 1873 সালের আইন বাতিল করে 2004 সালে জন্ম নিবন্ধন আইন করা হয়। জন্ম নিবন্ধনের সার্বিক গুরুত্ব অনুধাবন করে এই প্রক্রিয়াটি টেকসইভাবে ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে আইনটি 2013 সালে সংশোধন করা হয় এবং 2016 সালে স্থানীয় সরকার বিভাগের আওতায় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় প্রতিষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবা যেমন টিকা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, বিবাহ নিবন্ধন, চাকরিতে নিয়োগপ্রাপ্তি, পাসপোর্ট তৈরি, এমনকি জমি রেজিস্ট্রেশন সহ মোট 18টি সেবা গ্রহণের জন্য জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। বর্তমানে জন্ম নিবন্ধন কার্যক্রম ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো সহ 5107টি অফিসে চলছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে অনলাইনে জন্ম নিবন্ধন শুরু করা হয় 2010 সালে। বর্তমানে জন্ম নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। জন্মের 45 দিনের মধ্যে যাতে জন্ম নিবন্ধনটা নিশ্চিত করা যায়, সেই জন্য আমাদের যে স্বাস্থ্যকর্মীগণ আছেন এবং সার্ভিস প্রমোটর আছে, তাদের সাথে সমন্বিতভাবে কাজটা করছি। সেই জন্য হসপিটাল লেভেলে এবং বাড়ি বাড়ি গিয়ে ডাটাগুলো আমাদের স্বাস্থ্যকর্মীরা সংগ্রহ করে থাকে। এর ফলে অভিভাবকরা সচেতন হচ্ছেন এবং যথাসময়ে জন্ম নিবন্ধন সনদ হাতে পেয়ে নিশ্চিন্ত হচ্ছেন। বাচ্চাকে নিয়ে প্রথম যেদিন আসি ভ্যাকসিন দিতে, জন্ম টিকাটা, আমার বেবির বয়স যখন 3 দিন, তখন লাড্ডার আপা আমাকে বলল যে এখান থেকে জন্ম নিবন্ধনের ফর্ম দেওয়া হয়, 45 দিনের মধ্যে বার্থ সার্টিফিকেটটা করতে, এটা সরকারি নিয়ম, এবং এই সময় করলে কোনো ফি দিতে হয় না। 3 দিনের দিনই ওই সময় ফর্ম ফিল আপ করে এই আপার কাছে দিয়ে গিয়েছিলাম। আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যখন একজন গর্ভবতী মহিলারা আসেন, তখন আমি তাদেরকে বলে দিই বাচ্চা হওয়ার পরে অবশ্যই 3 থেকে 14 দিনের মধ্যে যেন আসে, এসে বিসিজি টিকা দিবে, সাথে জন্ম নিবন্ধন ফর্মটা নিয়ে যাবে। এবং জন্ম নিবন্ধনের ফর্মটা বলি তাদেরকে কীভাবে ফিল আপ করে দিতে হয়। জন্ম নিবন্ধনটা অবশ্যই 45 দিনের মধ্যেই করতে হবে। ফর্মটি পূরণ করার পর প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা হয়। এভাবে দেশের স্থানীয় সরকার ইউনিসেফের সহায়তায় শিশুদের জন্ম নিবন্ধন ও ভবিষ্যৎ নাগরিক হিসেবে অধিকার নিশ্চিত করে যাচ্ছে। জন্মের সাথে সাথে শিশুর নাম রাখুন এবং জন্ম নিবন্ধন করুন। জন্ম নিবন্ধন শিশুর অস্তিত্বের প্রথম দলিল। জন্ম নিবন্ধন ছাড়া শিশুর জন্য সরকারি সেবা যেমন টিকা, স্বাস্থ্য ও শিক্ষা এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনা করা সম্ভব না। 2018 সালে একটি জরিপ অনুযায়ী বাংলাদেশের মাত্র 34% শিশু নিবন্ধন হয় জন্মের 1 বছরের মধ্যে। 45 দিনের মধ্যে নিবন্ধন হার আরও অনেক কম। তাই আজকের ও আগামী অভিভাবকদের কাছে আমার আহ্বান, জন্মের সাথে সাথে শিশুর জন্ম নিবন্ধন করুন এবং আপনার শিশুর জন্য সঠিক পরিকল্পনা প্রণয়নে সরকারকে সাহায্য করুন।